রাশিয়া যেন বরাবরই পশ্চিমাদের চমকে দিতে অভ্যস্ত, এবারও এলো নতুন আর এক চমক। যুগের পর যুগ ধরে সাবমেরিন ব্যবহার করা হতো প্রধানত গভীর সমুদ্রে যুদ্ধ এবং টহলদানের কাজে। তবে রাশিয়া এবার পরমাণু শক্তিচালিত সাবমেরিন বানাতে যাচ্ছে, যার মাধ্যমে দুর্গম আর্কটিক অঞ্চল থেকে এশিয়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন করবে দেশটি। রাশিয়া সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, এ পরিকল্পনাটি বাস্তবায়িত হলে আর্কটিক থেকে এশিয়ায় যাত্রার সময় অনেক কম লাগবে। সে হিসেবে উত্তর সাগর হয়ে সে যাত্রায় এখন ২০ দিন সময় লাগছে, সেটি ১২ দিনে নামিয়ে আনা সম্ভব হবে। রাশিয়ার কুরচাতোভ ইনস্টিটিউটের পরিচালক ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল কভালচাক সেন্ট পিটার্সবার্গে আয়োজিত শিল্প বিষয়ক সম্মেলনে এ সাবমেরিন প্রকল্পের পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নতুন শ্রেণীর এ যানে গ্যাস পরিবহনের জন্য ভালো একটি বিকল্প হতে পারে। সম্মেলনের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, গ্যাস পরিবহনের জন্য এ ধরনের সাবমেরিন তৈরির পরিকল্পনা নিয়ে ২০০০ সাল থেকেই আলোচনা চলছে। ইতোমধ্যে কুরচাতোভের ইনস্টিটিউট ও গ্যাসপ্রম আনুষ্ঠানিকভাবে জাহাজটির নকশা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। তথ্যমতে পরিকল্পিত এই সাবমেরিনের দৈর্ঘ্য হবে ৩৬০ মিটার ও প্রস্থ হবে ৭০ মিটার। এ যানটিতে প্রায় ১,৮০,০০০ টন এলএনজি পরিবহন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে উত্তর সাগরের রুট ব্যবহার করে এলএনজি পরিবহনের জন্য পরমাণু শক্তিচালিত আইস ব্রেকার বরফ ভেঙে এগিয়ে যেতে পারে এমন জাহাজ ব্যবহার করছে রাশিয়া। মস্কো এই রুটকে সুয়েজ খালের একটি বিকল্প হিসেবে মনে করে এবং এই রুটের উন্নয়নের জন্য তাদের বেশ কিছু পরিকল্পনা ইতোমধ্যেই বাস্তবায়নের পথে। আর্কটিকের বরফের মধ্যে দিয়ে চলাচলের সক্ষম এমন জাহাজের সংকটের কারণে রাশিয়া বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা তাদের আর্কটিক এলএনজি ২ প্রকল্পের পুরোপুরি সুফল পাওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা। উল্লেখ্য, আর্কটিক এলএনজি ২ প্রকল্পের মাধ্যমে ২০২২ সালের ডিসেম্বর থেকে সমুদ্র থেকে এলএনজি উত্তোলন শুরু করে রাশিয়া।